गाइस देख सकते हो आप लोग, एक नाव में बैठ गए यहाँ पे, नाव सवारी जिसको कहते हैं। ये सारा चिल्लन पड़ी बैठा हुआ है सामने, और देख सकते हो पूरा पानी पानी नजर आ रहा है सामने। और एक तरफ मौसम बना रखा है बारिश होने वाला है, आज बारिश ना हो। धराधर बोले चारों तरफ समंदर समंदर नजर आ रहे ओ माझी रे नाव निये कोथाई चले। হ্যালো ফ্রেন্ডস, সারপ্রাইজ, সবার জন্য সারপ্রাইজ আছে। এই যে ঠোঁয়া ঠোঁয়া নিয়ে চলে এসেছি, আকাশে মেঘ মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, কিন্তু আমরা এক জায়গায় কোথাও যাচ্ছি। সারপ্রাইজ, আমরা এখন এই নৌকা রাইডিং এ যাচ্ছি, সব চিল্লার পার্টিদের নিয়ে চলে এসেছি। পড়ছে জানি না, এই আজ হচ্ছে আমাদের সমুদ্র, দীঘার সমুদ্র, পুরী সমুদ্র, কিন্তু সমুদ্র এখানে এখন ঘুরবো। চলুন উঠে বসে মরেছি নৌকায়, ডুবে টুবে গেলে জানি না কি হবে, তবে বেশি জল নেই কিন্তু কাদা আছে অনেক, জানি না কি হবে। বাজে হচ্ছে এখন কটা, এখন 12:23, 12:23 নৌকা চালক এই ডুবে যাবে রে বাবা। বসে আছে আমার মহারাজ, না পারলে চুপ করে বসে থাক, ঠিক আছে? ডুবি মুবি দিস না, ভাই বোন নিয়ে আছি কিন্তু সব, আমার ফোন ভিজে গেলে সর্বনাশ, সব শেষ আমার। ঝগড়া না করে দুজনে একটু মিলে বেটে চালাও, সেটাই ঝগড়া শান্তি না করে একটু একটু মিলে মিশে চালাও। এদের টার্গেট হচ্ছে, ও যে দেখা যাচ্ছে না ওই মাথায় যাওয়া, এদের টার্গেট দেখা যাক কখন পৌঁছায়, কখন নিয়ে যায়, কখন কি করে, না অর্ধেক রাস্তা থেকে ফিরতে হয়। আমরা কোথায় ছিলাম? ওই মাথায় ছিলাম, আমি তো চিনতে পারছিলাম না, ওদের কাছে জিজ্ঞাসা করে শুনলাম, সেই যে ওদিকটায় ছিলাম আমরা, আর চলে এসেছি এই যে এখানে, মানে একদম মোটামুটি মাছ বরাবর চলে এসেছি। আর আমাদের চালকরা তো চালিয়ে যাচ্ছে মোটামুটি, একবার এদিক একবার ওদিক করে পুরো চেষ্টায় আছে। হা হচ্ছে দেখুন, বুঝতে পারছেন হা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওই সেই চালাচ্ছি এতটা হাওয়া হচ্ছে দেখুন, মানে মোটামুটি ভালোই হাওয়া হচ্ছে, তবু এরা ঠেলে নিয়ে যাচ্ছে আমাদেরকে। ওদিক থেকেই হাওয়া আসছে, হ্যাঁ এদিক থেকে হাওয়া আসছে, যাওয়ার সময় মানে ঠান্ডা ঠান্ডা চলে এসেছে, তো ঠান্ডার সময় এটা উত্তর দিক, উত্তর দিক থেকে হাওয়া হয়। এই যে নজারা হ্যাঁ না, আমাদেরকে উপরে পৌঁছানোর, আর উপর থেকে আসার সময় এত অসুবিধা হয় না ওদিকের হাওয়া তো,
ড্রাইভাররা আমাদের ওপার থেকে এপারে নিয়ে এসেছে। আরে কপিরাইট আসবে, খালি গায়ে আছে। বৃষ্টি পড়ছে, চলে যেতে হবে। আর এই যে এখানে এসেছি, এটার নাম হচ্ছে পাঁচিলবেড়ে। পাঁচিলবেড়ে এই যে গ্রামটা আছে পাশে, গ্রাম একটা, এই গ্রামটার নাম হচ্ছে পাঁচিলবেড়ে গ্রাম। কি ফুল এগুলো আমি জানি না, এই যে গাছ এর থেকে তুলে নিয়েছি, একটু এরকম ঠিক করে লাগাতে পারছি না, এরকম লাগিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি তো আসো ঘোরাফেরা সবকিছু, এখানে শট বানালাম, আমি বানালাম, ওরা বানালো, ওদের বানালাম, এবার চলে যাবো। আমার ফুল দুটো পড়ে যাচ্ছে, জানি না কেন, হ্যাঁ যতক্ষণ থাকে আর কি। তো এবার চলে যাবো, পদ্মি ফোন করেছিল, বউ কাকে করছে, তোরা কোথায় গেছিস, অনেক কোনায় গেছে, বাড়ি আয়। তো এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে আবার দেখা করছি, চলুন। খুব ইন্টারেস্টিং, মানে নৌকো রাইডিং, আহা নৌকো চড়ার মজাই আলাদা। আমি ডুবলি, তোদের খবর আছে তিনজনার? দেখ দেখ দেখ, এটাও নেমে গেছে রে, ওরা আর দেবে না নৌকা তোদের। ও মাঝি রে, আমার মাঝি নৌকা চালাচ্ছে, যো মাঝি নৌকা চালাচ্ছে। ও মাঝি ভাই, কই না না বা পার করতে খা, ছেলে তোর জোরে চাদর উড়ি ছুটছুটি আছে কাটে চলে এসেছি আমরা, এই যে বাড়ি, এবার গিয়ে স্নান করবো, চলুন আজকে।
আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর আপনাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, একটা কমেন্ট করবেন, আর যদি কেউ নতুন দেখে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। না না বলো বলো কুকুর মারা ওইখানে উঠে আছে। এই হাট বড় 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 তোর ভিডিও কত না দাদিদা।